নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জী, আয়ুর্বেদাচার্য, বিএমস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ভিটামিন ই। ভিটামিন ই আমাদের শরীরে এর কী কী কার্যকারিতা রয়েছে, অর্থাৎ ভিটামিন ই যদি আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী কী উপকারিতা পেতে পারি, ভিটামিন ই এর সোর্স কী, অর্থাৎ কী ধরনের খাবার খেলে ভিটামিন ই এর অভাব হবে না, এবং যদি কোনো কারণে আমাদের শরীরে ভিটামিন ই এর অভাব হয় সেক্ষেত্রে আমরা কী কী উপসর্গ দেখতে পাবো, এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই বারে বারে জানতে চায়, ভিটামিন ই কে কি আমরা সরাসরি ট্রপিক্যালি আমাদের স্কিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যদি পারি তাহলে সেটা কিভাবে পারি, প্রভৃতি বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল বা আলফা টোকোফেরল। এটা এক ধরনের ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন ই আমাদের শরীর তৈরি করতে পারে না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে এই ভিটামিন ই কে আমাদের নিতে হয়, অথবা সাপ্লিমেন্ট হিসেবে আমরা ভিটামিন ই কে নিতে পারি। এটা আমাদের লিভার এবং ফ্যাটি টিস্যুর মধ্যে এটা স্টোর হয়, স্কিনের ক্ষেত্রে এটা আউটার এপিডার্মিস এবং ডিপার ডার্মিস লেয়ারে এটা স্টোর হয়। এবারে বলছি ভিটামিন ই এর কী কী উপকারিতা রয়েছে। প্রথমে বলি স্কিনের ক্ষেত্রে, প্রথমত ভিটামিন ই আমাদের স্কিনের ময়েশ্চারটাকে ধরে রাখতে সাহায্য করে, স্কিনকে আরও বেশি আর্দ্র রাখে, হাইড্রেট রাখে, এবং যার ফলে স্কিনের একটা নারিশমেন্ট হয়, একটা স্কিনের একটা গ্লোয়িং ব্যাপার থাকে, এবং স্কিনটা অনেক তারুণ্যতা অনেক বেশি ধরে রাখতে পারা যায়, এবং ড্রাই স্কিন যত যে সমস্যাগুলো, অর্থাৎ স্কিনটা খুব বেশি রুক্ষ হয়ে যায় এবং স্কিনের মধ্যে কোনো গ্ল্যামার থাকে না এবং অনেক সময় ফেটে যায়, বা সোরিয়াসিস, ডার্মাটাইটিস, এক্সিমা এই জাতীয় যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু ভিটামিন ই অনেকটাই কমাতে সাহায্য করে। ভিটামিন ই একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটা আমাদের স্কিনের সেলের বাইরে যে হার্মফুল ফ্রি র্যাডিক্যালসগুলো রয়েছে, সেই ফ্রি র্যাডিক্যালসগুলো আমাদের স্কিন সেলের মধ্যে যে ডিএনএ রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভিটামিন ই ওই হার্মফুল ফ্রি র্যাডিক্যালসগুলোর সঙ্গে ফাইট করে এবং স্কিনকে, স্কিনের সেলগুলোকে রক্ষা করে, এবং যার ফলে এর মধ্যে কিছুটা অ্যান্টি রিঙ্কেল প্রপার্টি রয়েছে, এবং এটা প্রিম্যাচিওর এজিংকে অনেকটাই প্রতিহত করে, এজিং প্রসেসকে প্রতিহত করে এবং স্কিনকে সুন্দর এবং তার মধ্যে একটা ইয়ুথ বা তারুণ্যতা ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন ই উড হিলিং এর ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে, কোথাও যদি কেটে যায় বা ছড়ে যায় বা যদি কোনো সার্জারি হয় তাহলে সঠিক পরিমাণে যদি আপনার শরীরে ভিটামিন ই থাকে সেটা খুব তাড়াতাড়ি হিল করে যাবে। ভিটামিন ই যদি আমাদের শরীরে সঠিক পরিমাণে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্কিন ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যায়। এছাড়া স্কিনের প্রদাহের ক্ষেত্রেও কিন্তু আমাদের বা ইনফ্লামেশনের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিটামিন ই কেবলমাত্র যে স্কিনের ক্ষেত্রে কাজ করে তা নয়, এটা আমাদের হেয়ারের ক্ষেত্রে বা নখের ক্ষেত্রেও কাজ করে। অনেক সময় আমাদের নখ একটু ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যায় বা সেক্ষেত্রে দেখা যায় যে নখটা ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে ভিটামিন ই ভালো কাজ করে। এছাড়াও ভিটামিন ই অনেক সময় আমাদের চুলের ক্ষেত্রে, চুলের বাউন্সি ব্যাপারটাকে ধরে রাখে, এর হেয়ার ফলকে প্রতিরোধ করে, নারিশমেন্টটা সঠিক রাখতে সাহায্য করে, চুলকে সফট এবং সিল্কি রাখতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন ই করোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। করোনারি হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টরটাকে ভিটামিন ই কিন্তু কমাতে সাহায্য করে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে ভিটামিন ই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সেক্ষেত্রে এছাড়াও ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ভিটামিন ই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লাং ফাংশনটাকে সঠিক রাখতে সাহায্য করে, আমাদের রেড ব্লাড সেল গঠনে সাহায্য করে, এবং রেড ব্লাড ভেসেলসের মধ্যে যাতে ভেসেলসটাকে প্রশস্ত রাখতে সাহায্য করে এবং তার মধ্যে যাতে ব্লাড ক্লট না হয় সেদিকেও কিন্তু আমাদের ভিটামিন ই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবারে বলছি যে ভিটামিন ই কী ধরনের সোর্স, অর্থাৎ কী ধরনের খাবার খেলে আপনার শরীরে ভিটামিন ই এর অভাব হবে। প্রথমত উদ্ভিজ তেল, সোয়াবিনের তেল, গমের অঙ্কুর মিশ্রিত তেল, মটরশুঁটি, লেটুস পাতা, ছোলার ডাল, ছোলা, মুগের ডাল, মাসকলাই ডাল, বাদাম, চীনাবাদাম, পিনাট বাটার, তারপরে হচ্ছে চীনাবাদাম, পিনাট বাটার, অলিভ অয়েল, আমন্ড, এই ধরনের বাদামগুলো, সুইস চার্ড, পেঁপে, আম, আমে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, বিটের যে রুট তার মধ্যে ভিটামিন ই রয়েছে, শুকনো লঙ্কা, কচুর শাক, কচুর মুখী, হলুদ, দারচিনি,
গরুর দুধের যে ঘি তার মধ্যে ডিমের কুসুম, এই ধরনের খাবারগুলো যদি আপনি আপনার ডায়েট চার্টের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রাখেন তাহলে কিন্তু ভিটামিন ই এর অভাব হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ যখন খুব বেশি ডায়েট করে তারা একেবারেই চর্বি জাতীয় খাবার খায় না বা উদ্ভিজ তেল তার যতটা খাওয়া উচিত তার থেকে সে কম খাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই এর অভাব হতে পারে এবং যার ফলে তখন মাসেল উইকনেস একটা দেখতে পাওয়া যায় এবং সেক্ষেত্রে নার্ভের একটা দুর্বলতা দেখতে পাওয়া যায়, হাতের এবং পায়ের মধ্যে একটা অসারতা দেখতে পাওয়া যায়, একটা দুর্বলতা দেখতে পাওয়া যায়, একটা ক্লান্তি ভাব দেখতে পাওয়া যায় এবং চোখের দৃষ্টিশক্তির ক্ষেত্রে অসুবিধা হয় এবং ইমিউনিটির ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যায়। এবারে বলছি অনেকেই জানতে চান যে ভিটামিন ই কে কি সরাসরি আমরা ট্রপিক্যালি আমাদের স্কিনের উপরে ব্যবহার করতে পারি, যদি পারি তাহলে সেটা কিভাবে পারি এবং এক্ষেত্রে আমাদের কি কি উপকারিতা রয়েছে। দেখুন ভিটামিন ই কে আমরা সরাসরি স্কিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তবে যদি আপনার স্কিনটা খুব বেশি অয়েলি হয় সেক্ষেত্রে ভিটামিন ই কে সরাসরি ব্যবহার করা উচিত হবে না, তার কারণ স্কিনটা আরো বেশি অয়েলি হয়ে যাবে এবং অ্যাকনি এবং পিম্পল জাত যে সমস্যাগুলো সেগুলো দেখতে পাওয়া যাবে। ড্রাই স্কিনের ক্ষেত্রে ভিটামিন ই আপনি সরাসরি আপনার স্কিনে ব্যবহার করতে পারেন। কিভাবে? দেখুন ভিটামিন ই সমৃদ্ধ বিভিন্ন রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, যেরকম হেয়ার অয়েল তার মধ্যে ভিটামিন ই রয়েছে, বডি অয়েল তার মধ্যে ভিটামিন ই রয়েছে, বিভিন্ন রকমের ময়শ্চারাইজার, নাইট ক্রিম, আন্ডার আই জেল, অ্যান্টি এজিং ক্রিম, এগুলোর মধ্যে সবকিছুর মধ্যে কিন্তু ভিটামিন ই সমৃদ্ধ এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। এর মধ্যে আপনার যখন যে প্রোডাক্টটা দরকার সেটা আপনি ভিটামিন ই সমৃদ্ধ প্রোডাক্টটা অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু অনেকে কি করে, ভিটামিন ই ক্যাপসুল বাজারে পাওয়া যায় সেই ক্যাপসুলটাকে তারা নাইট ক্রিমের মধ্যে বা অ্যান্টি এজিং ক্রিমের মধ্যে মিশিয়ে ব্যবহার করে। দেখুন এক্ষেত্রে কিন্তু কার্যকারিতা বিশেষ কিছু থাকবে না, কেন সেটা আমি বুঝিয়ে বলছি। প্রথমত এই যে ক্যাপসুলগুলো এগুলো আপনার খাবার জন্য তৈরি হয়েছে, এবার সেটাকে ভেঙে আপনি আপনার ক্রিমের মধ্যে মিশিয়ে নিচ্ছেন বা ময়শ্চারাইজারের সঙ্গে মিশাচ্ছেন, আপনি জানেন না আপনার যে সমস্যা রয়েছে তার জন্য কতটা ভিটামিন ই দরকার, কিভাবে সেটাকে মেশাতে হবে আপনি জানেন না, আপনি কোনো একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে সেটাকে মেশাচ্ছেন এবং চোখে আপনি দেখছেন যে যেটা ভালোভাবে মিক্স হয়ে গেল, আদৌ কিন্তু সেটা মিক্স হচ্ছে না। তার কারণ ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যখন কোনো ক্রিমের সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে এই ভিটামিন ই এগুলো মেশানো হয় তখন সেগুলো একসঙ্গে মেশানো হয়, ক্রিমটা তৈরি করার পরে কিন্তু ভিটামিন ই কখনোই মেশানো হয় না। দ্বিতীয়ত এর যে ব্লেন্ডিংটা হয় সেটা আরপিএম অনুযায়ী হয়, অর্থাৎ রোটেশন পার মিনিট, এবং বড় ব্লেন্ডারে সেটা মেশানো হয়, একটা নির্দিষ্ট টেম্পারেচারে মেশানো হয় এবং তারপরে ঠান্ডা জলের ধারা চালিয়ে সেটাকে ঠান্ডা করা হয়, এবং ওই যে কেমিক্যালগুলো ব্যবহার হয়েছে তার মধ্যে যাতে ভিটামিন ই মিশে যেতে পারে সেইভাবেই কেমিক্যালগুলোকে নির্বাচন করা হয়েছে, বা ক্রিমের যে ক্রিমের যে বেসটা বা অন্যান্য যে সমস্ত ফ্লেভার কালার যেগুলো দেওয়া হয়েছে এইভাবেই দেওয়া হয় যাতে ভিটামিন ই তার সঙ্গে মিশে যেতে পারে। কিন্তু আপনি যে সেগুলো জানেন না, আপনি যদি একটা নাইট ক্রিমের সঙ্গে মেশান প্রথমত ঠিকভাবে মিশছে না, আপনি চোখে দেখছেন মিশে যাচ্ছে কিন্তু কেমিক্যালি দুটো আলাদা হয়ে রয়েছে, যার ফলে সেটা আমাদের স্কিনকে কিন্তু পেনিট্রেট করতে পারছে না এবং সেক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে এর উপকারিতাটা কিন্তু আমরা ভালোভাবে পাচ্ছি না। কাজে যদি ভিটামিন ই আপনাকে যুক্ত প্রোডাক্ট যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই যে সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে ভিটামিন ই দেওয়া আছে সেগুলো ব্যবহার করুন, সেক্ষেত্রে আপনি উপকারিতাও বেশি পাবেন এবং আপনি তাড়াতাড়ি আপনার যে সমস্যাটা রয়েছে তার থেকে মুক্ত হতে পারবেন। তাহলে এবং সর্বোপরি একটা কথা বলি, যে কোনো ভিটামিনের ক্ষেত্রেই আপনি খাবার খান, সেই ভিটামিন সমৃদ্ধ খাবার খান, প্রথমত তাতে আপনার যে যে ডায়েটটা সেটা ব্যালেন্সড ডায়েট হবে এবং আপনার যে সমস্যা রয়েছে সেটা তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাবে এবং সেই ভিটামিনটা আপনার শরীরে অ্যাবজর্পশন খুব তাড়াতাড়ি হবে এবং ওভারডোজের সম্ভাবনাটা কম থাকবে। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।